তো হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, যারা আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এরকম নিত্যন্ত আপডেট পাওয়ার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড প্রাইমারি এডুকেশনের অ্যাডমিট কার্ড, অর্থাৎ 11/12/2022 তারিখ কিন্তু পরীক্ষা হবে, এটা আপনারা সবাই জানেন। এবং যারা এখনও অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেননি তারা অবশ্যই ডাউনলোড করে নিন। আর যদি ডাউনলোড করতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, আর কমেন্ট বক্সে অবশ্যই আপনারা জানাবেন। তো এটা অ্যাডমিট কার্ড, তো অ্যাডমিট কার্ড নিচে দেখবেন আপনার দেওয়া থাকবে ইনস্ট্রাকশন। তো সেই ইনস্ট্রাকশনে কী কী বলা রয়েছে এটা কিন্তু সবাই সাবধানে পড়তে হবে, কারণ এটা অন্যান্য পরীক্ষার মতো কিন্তু এটা নয়, এটা কিন্তু খুব একটা মানে গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা হতে চলেছে এবারের যে প্রাইমারি টেট পরীক্ষা। তাতে কিন্তু অনেক রকম নিয়মের হেরফের হয়েছে, তো এই যে ইনস্ট্রাকশনটা এটা কিন্তু কেউ অবহেলা করবেন না, সবাই কিন্তু মন দিয়ে পড়বেন, আর অনেক কিছু জানার বিষয় আছে, চলুন তারা দেখে নেব। তো সবাই অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছেন, দেখবেন অ্যাডমিট কার্ড নিচে দিয়ে চলে আসবেন, তাতে কিন্তু লেখা আছে ইনস্ট্রাকশন টু দ্য ক্যান্ডিডেটস। তো যিনি পরীক্ষার্থী তার উদ্দেশ্যে কিন্তু এই নির্দেশগুলো আছে, সেই নির্দেশগুলোকে তাকে কিন্তু মেনে চলতে হবে। তো এটা কিন্তু বাংলায় আমি অনুবাদ করেছি, চলো আমি দেখিয়ে দিচ্ছি। তো প্রার্থীদের জন্য যে নির্দেশাবলী, প্রার্থীদের সাবধানে পড়ার নির্দেশাবলী, তো এক নম্বর যেটা বলছে যে প্রার্থীদের পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে 2 ঘন্টা আগে কেন্দ্রে রিপোর্ট করতে হবে, পরীক্ষার সময় দুপুর 12 থেকে দুপুর 2:30-এর মধ্যে। তো এক নম্বর যেটা বলছে সেটা হচ্ছে 12 থেকে যদি পরীক্ষা শুরু হয় তাহলে কিন্তু 10টার আগে ভাগেই কিন্তু পরীক্ষা সেন্টারে আপনাদেরকে পৌঁছতে হবে। 2 নম্বর যেটা বলছে যে কোনো পরীক্ষার্থীকে তার প্রবেশপত্র, বৈধ পরিচয়পত্র যথাযথ তল্লাশি ছাড়া পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না, অর্থাৎ তার অ্যাডমিট কার্ড এবং তার সাথে কিন্তু কোনো বৈধ পরিচয়পত্র যেমন আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, অ্যাডমিট, এই সমস্ত তল্লাশি ছাড়া কিন্তু পরীক্ষা কেন্দ্রে কিন্তু ঢুকতে দেওয়া হবে না। তারপর যেটা বলছে এবং বায়োমেট্রিক যাচাইকরণ, এবং তার সাথে সাথে কিন্তু বায়োমেট্রিক যাচাইকরণ করা হবে। তারপর বলছে হ্যান্ড হেল্ড মেটাল ডিটেক্টর HHMD মাধ্যমে প্রবেশের গেটে অনুসন্ধান করা হবে, পুরুষ মহিলা গার্ড আলাদাভাবে এটা কিন্তু করবেন, অর্থাৎ একটা সেন্টারে কিন্তু মেয়েও পরীক্ষা দেবে মানে পুরুষও দেবে আর মহিলাও পরীক্ষা দেবে, সেক্ষেত্রে কিন্তু পুরুষদের কিন্তু পুরুষ যে গার্ড তিনি কিন্তু বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স ওখানে কিন্তু চেক করবেন, আর মহিলাদের ক্ষেত্রে কিন্তু মহিলা গার্ড কিন্তু ওখানে চেক করবেন। এক নির্দিষ্ট ধর্মের অনুসারে এবং প্রথাগত পোশাক পরিধানকারী প্রার্থীদের প্রয়োজন হবে। তারপর বলছে যে যথাসময়ে রিপোর্ট করা যাতে সঠিকভাবে খোঁজার জন্য পর্যাপ্ত সময় থাকে, যতদূর প্রযোজ্য COVID-19 প্রোটোকল অনুসরণ করুন। তো এখানে যেটা বলছে সেটা হচ্ছে যে কোভিড প্রোটোকল কিন্তু মেনে চলার ব্যাপারে একটু বলছে, মেনে চলতে কিন্তু সুবিধা হয়। আর একটা হচ্ছে যে পরীক্ষার যে সেন্টার কিংবা পরীক্ষার যে আপনার সিট সেটা যে খুঁজে পেতে যাতে সময় লাগবে আর কি, তাতে কিন্তু একটু সময় দেখেই কিন্তু যাবেন। 3 নম্বর যেটা বলছে যে বিশেষভাবে সক্ষম প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষ এবং লেখকের কাছ থেকে প্রয়োজনীয় শংসাপত্র সঙ্গে আনতে হবে, অর্থাৎ বিশেষভাবে সক্ষম যারা হ্যান্ডিক্যাপ তাদের ক্ষেত্রে কিন্তু এটা যে কোনো অফিসিয়ালি কর্তৃপক্ষ তাদের কিন্তু লিখে নিয়ে আনতে হবে। সম্পর্কিত নথি যদি প্রযোজ্য হয় বেছে নেওয়া জেলার সংশ্লিষ্ট DISIP এর কাছ থেকে পূর্বানুমতি দেওয়া উচিত। যদি একজন বিশেষভাবে সক্ষম প্রার্থীর একজন লেখকের প্রয়োজন হয় তাহলে 50 মিনিটের অতিরিক্ত ক্ষতিপূরণমূলক সময় অনুমোদিত হবে। তো তাই যদি ডকুমেন্টস থাকে তাহলে কিন্তু তাকে 50 মিনিট এক্সট্রা সময় দেওয়া হবে। 4 নম্বর হচ্ছে প্রার্থীকে ওয়েবসাইট থেকে ডাউনলোড করা প্রবেশপত্র এবং একটি বৈধ আসল আইডি প্রমাণ উপস্থাপন করতে হবে। তারপর যেটা বলছে যে ভর্তির জন্য মাধ্যমিক অ্যাডমিট কার্ড, আধার কার্ড, ছবি সহ প্যান কার্ড, ভোটার আইডি, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এগুলোর মধ্যে কিন্তু যে কোনো একটি থাকতে হবে। পরীক্ষার হল বা কক্ষে উল্লিখিত নথিপত্র ব্যতীত একজন প্রার্থী কোনো অবস্থাতেই কেন্দ্র ইনচার্জ দ্বারা উল্লিখিত পরীক্ষায় উপস্থিত হওয়ার অনুমতি দেওয়া হবে। 5 নম্বর যেটা বলছে যে কোনোভাবেই প্রার্থীদের বহন করা নিষিদ্ধ বা নিষিদ্ধ জিনিসপত্রের নিরাপদ হেফাজতের জন্য কোনো স্থায়ী কোনো স্থান দায়ী থাকবে না। তো এখানে যেটা বলছে যে নিজের যে ব্যাগ, মোবাইল, হাতে ঘড়ি যে সমস্ত জিনিসগুলো কিন্তু নিয়ে যাবেন সেগুলো কিন্তু ওখানে তো অ্যালাউ করবে না। তো ব্যাগগুলো কিন্তু নিজের হেফাজতেই রাখতে হবে, ওটা কিন্তু পর্ষদের কিংবা স্কুলের কোথাও কেউ দায়িত্ব নেবে না। পরীক্ষা কেন্দ্রের প্রবেশের পথে প্রত্যেক প্রার্থীকে তার নিজের কালো বল পয়েন্ট প্যান্টে অনুষ্ঠান স্থলে নিয়ে যেতে হবে, যেমন যেখান থেকে ডাউনলোড করা প্রবেশপত্রের 2টি কপি।
তো প্রবেশপত্রে যেটা হচ্ছে মোট কথা হচ্ছে অ্যাডমিট কার্ড দুটো যেটা হচ্ছে, তো অ্যাডমিট কার্ড কিন্তু দুটো ডাউনলোড করে নিতে হবে, আর সঙ্গে দুটো অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে। আমার অনেক পরীক্ষায় দেখেছি যে অ্যাডমিট কার্ড কিন্তু অনেকে একটি করে নিয়ে যায়, তো এই পরীক্ষা যেটা হচ্ছে সেটা কিন্তু দুটো অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে, একটি কিন্তু পরীক্ষার পরে কিন্তু নিয়ে নেবে ওরা, আর একটি কিন্তু বাড়ি নিয়ে আসতে পারবেন। তাই বলছে আবেদনপত্রে আপলোড করা ওয়েবসাইট এবং একটি অতিরিক্ত ছবি যা উপস্থিতিতে পেস্ট করতে হবে, তার সাথে কিন্তু একটি ছবি অবশ্যই নিয়ে যাবেন যেটা অ্যাপ্লাই করেছিলেন। তারপর নেক্সট 7 নম্বর পয়েন্ট যেটা বলছে সেটা হচ্ছে প্রতিটি প্রার্থীকে তার রোল নাম্বার নির্দেশ করে একটি আসন বরাদ্দ করা হয়েছে, প্রার্থীদের খুঁজে বের করতে হবে এবং শুধুমাত্র আসন দখল করতে হবে, অর্থাৎ যার যেখানে রোল নাম্বার নির্দেশ করা থাকবে সেই জায়গায় কিন্তু বসা যাবে। তাদের জন্য বরাদ্দ করা হয়েছে যদি কোনো প্রার্থী তার রুম বা আসন পরিবর্তন করে দেখেন একজনের ছাড়া অন্য, অর্থাৎ কেউ যদি নিজের সিট চেঞ্জ করতে যায় কিংবা চেঞ্জ করে বসে যায়, সেক্ষেত্রে তার প্রার্থিতা অবিলম্বে বাতিল করা হবে এবং তারপরে কোনো আবেদন গ্রহণ করা যাবে না, অর্থাৎ তাকে কিন্তু পরীক্ষার হল থেকে কিন্তু বের করে দেওয়া হবে। 8 নম্বর যেটা বলছে যে পরীক্ষা শুরু হওয়ার পর যে কোনো প্রার্থী তার বরাদ্দকৃত ভেন্যুতে পৌঁছালে পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়েছে, অর্থাৎ পরীক্ষায় শুরু হওয়ার পর যে কোনো প্রার্থী তার বা তাকে বরাদ্দকৃত পৌঁছাতে ভেন্যুলে কিন্তু ভেন্যুতে পৌঁছালে কিন্তু পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে। 9 নম্বর যেটা বলছে কোনো অবস্থাতেই প্রার্থীদের কেন্দ্রের ভিতর নিম্নলিখিত জিনিসপত্র বহন করতে দেওয়া হবে না, অর্থাৎ নিচে যে জিনিসগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু অ্যালাউ হবে না পরীক্ষা কেন্দ্রে। যেটা বলছে যে কোনো স্টেশনারি আইটেম যেমন পাঠ্য উপাদান মুদ্রিত বা লিখিত, কাগজের ভিট, জ্যামিতি, পেন্সিল বক্স, প্লাস্টিক, তারপর যেটা হচ্ছে থলি, ক্যালকুলেটার, স্কেল, লেখার প্যাড, পেন ড্রাইভ, লক টেবিল, ইলেকট্রনিক পেন স্ক্যানার, কার্ডবোর্ড, পানির বোতল ইত্যাদি, তো এগুলো কিন্তু অ্যালাউ করা হবে না। তারপর যেটা বলছে যে কোনো যোগাযোগ যন্ত্র যেমন মোবাইল ফোন, ব্লুটুথ, ইয়ারফোন, মাইক্রোফোন, পেজার, হেলথ ব্যান্ড ইত্যাদি, এগুলো কিন্তু ব্যবহার করা যাবে না কিংবা অ্যালাউ হবে না। তারপর যেটা হচ্ছে যে কোনো ঘড়ি বা কবজি ঘড়ি, ক্যামেরা, মানিব্যাগ, গগলস, হ্যান্ডব্যাগ, সোনার অলংকার ইত্যাদি, অর্থাৎ অনেকেই কোনো মেয়ে কিংবা মহিলা এটা কিন্তু ব্যবহার করে থাকেন যে সোনার অলংকার হয়তো পরে যাবেন, এটা কিন্তু কেউ ভুল করবেন না, এটা কিন্তু বাড়িতেই খুলে রাখবেন, এটাই কিন্তু সবথেকে ভালো উপায়। তারপর বলছে যে অন্য কোনো নিষিদ্ধ বা নিষিদ্ধ আইটেম থাকা যা অন্যায় উপায় বা জন্য ব্যবহার করা যেতে পারে ভেনুতে বাইরে আর অন্যদের সাথে যোগাযোগ করা, এগুলো কিন্তু মোটেও করবেন না ও তার নিজের পড়াশোনার ব্যাপারে কিন্তু যত্নবান হবেন, আর কিন্তু এই জিনিসগুলো কিন্তু অ্যালাউ ওখানে হবে না। 10 নম্বর যেটা বলছে যে পরীক্ষার হল বা কক্ষে ধূমপান, গুটকা চিবানো, থুতু ফেলা বা এই জাতীয় কোনো উপদ্রব তৈরি করা কঠোরভাবে নিষিদ্ধ, অর্থাৎ কেউ যদি গুটকা খাওয়ার অভ্যাস থেকে থাকে কিংবা ধূমপান এগুলো কিন্তু ওখানে অ্যালাউ করা যাবে না, এগুলো কিন্তু ধরা পড়লে কিন্তু একটা অসুবিধা সম্মুখীন হতে হবে। খাদ্য সামগ্রী বা পানীয় যেমন চা, কফি, কোল্ড ড্রিঙ্কস পরীক্ষার কক্ষের ভিতরে নেওয়া বা খাওয়া অনুমতি দেওয়া হয়। 11 নম্বর যেটা বলছে যে সংশ্লিষ্ট পরিদর্শকের বিশেষ অনুমতি ব্যতীত কোনো প্রার্থীকে তার আসন বা কক্ষ ছেড়ে যেতে দেওয়া হবে না, অর্থাৎ বাইরে যদি যাওয়ার বিশেষ প্রয়োজন হয়ে থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু যিনি নিজের রুমে যেখানে আপনি পরীক্ষায় বসছেন সেই রুমে যিনি ইনভিজিলেটর থাকবেন তাকে কিন্তু বলে যেতে হবে, অর্থাৎ কিন্তু পারমিশন নিয়ে কিন্তু বাইরে যেতে হবে, উনি যদি বলেন যাও অবশ্যই কিন্তু যাবেন, তাছাড়া কিন্তু যাওয়া যাবে না, পরীক্ষার পুরো সময়কাল শেষ না হওয়া পর্যন্ত কিন্তু যাওয়া যাবে না। 12 নম্বর বলছে যে পরীক্ষা শেষে প্রার্থীদের নিরীক্ষকের কাছে হস্তান্তর করার জন্য নির্দেশ দেওয়া হয়, অর্থাৎ এগুলো কিন্তু যেগুলা যখন পরীক্ষা শেষ হয় সেই ক্ষেত্রে তখন কিন্তু যে নিরীক্ষক বা ইনভিজিলেটর ওখানে থাকবেন তাকে আপনি যেগুলো দেবেন সেটা হচ্ছে TET 2022 ওএমআর উত্তরপত্রের মূল কপি, রঙে গোলাপি, দেখবেন আপনাকে যেটা ওএমআর শিট দেওয়া হবে সেটা কিন্তু গোলাপি রঙের হবে, তার নিচে কিন্তু একটি আর একটি ওএমআর শিট থাকবে, তো ওই দুটোর যে ওএমআর শিট থাকবে তার মধ্যে যেটি গোলাপি রঙের সেই ওএমআর শিটটি কিন্তু দেবেন, তার সঙ্গে দেবেন প্রবেশপত্রে একটি ডাউনলোড এবং স্বাক্ষরিত কপি, অর্থাৎ অ্যাডমিট কার্ডের একটি কপি কিন্তু আমি বারবার বলছি যে অ্যাডমিট কার্ড কিন্তু দুটো নিয়ে যাবেন, একটা হচ্ছে নিজের সই করা সেই কপিটি কিন্তু দিয়ে দেবেন ইনভিজিলেটরকে, তারপর যেটা হচ্ছে পরিদর্শক নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো প্রার্থীকে
পরীক্ষার কক্ষ বা হল ত্যাগ করতে দেওয়া হবে না। তো এই জিনিসগুলো কিন্তু তাকে দিয়ে দিতে হবে। 14 নম্বর যেটা বলছে যে প্রার্থীদের শুধুমাত্র নিম্নলিখিতগুলির সহ পরীক্ষার হল রুম ছেড়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে, অর্থাৎ এগুলো কিন্তু আপনি বাড়িতে নিয়ে আসতে পারেন। এক নম্বর যেটা আছে টেট 2022 জন্য প্রশ্ন পত্রিকা, অর্থাৎ যেটা প্রশ্নপত্র থাকবে সেটা কিন্তু আপনি বাড়ি নিয়ে আসতে পারেন। 2 নম্বর হচ্ছে টেট 2022 ওএমআর উত্তরপত্রের পরীক্ষার্থীদের কপি, অর্থাৎ এটা কিন্তু যারা জেরক্স কপিটা আর কি মাইক্রোকপি যেটা কিন্তু থাকে আর কি সেটা কিন্তু সবুজ রঙের হবে, তো সেই ওএমআর সেটটা কিন্তু আপনি বাড়ি নিয়ে আসতে পারেন। 3 নম্বর যেটা হচ্ছে পরিদর্শক দ্বারা স্বাক্ষরিত প্রবেশপত্রের একটি অনুলিপি, অর্থাৎ আপনি যখন দুটো অ্যাডমিট কার্ড নিয়ে যাবেন একটাতে কিন্তু নিজের সই থাকবে, দুটোতেই কিন্তু নিজের সই থাকবে, একটাতে যিনি ইনভিজিলটা সই করবে সেটা কিন্তু আপনি বাড়ি নিয়ে আসবেন, আর যেটা আপনি নিজে সই করবেন সেটা কিন্তু ইনভিজিলটাকে দিয়ে দেবেন। তো এটাই এই যে নিয়মগুলো এগুলো কিন্তু সঠিকভাবে নিজের অ্যাডমিট কার্ডে কিন্তু তোমরা সবাই দেখে নেবে ইনস্ট্রাকশনগুলো, আর অবশ্যই যাতে এগুলো ভুল না হয়, আর এগুলো যদি ভুল হয় তাহলে কিন্তু সমস্যার মধ্যে পড়তে হবে। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। থ্যাংক ইউ, ধন্যবাদ, ভালো থাকুন।